হ্যালো স্টুডেন্ট সবাই জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে আমরা যেটা আলোচনা করবো সেটা পি ভিডিও নিয়ে অর্থাৎ ইংলিশ গ্রামারের একটা চ্যাপ্টার আছে তোমরা সবাই যেন পি বলে এই ভিডিওটা পঞ্চম থেকে সপ্তম শ্রেণী অর্থাৎ ক্লাস ফাইভ থেকে ক্লাস সেভেন পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এছাড়া যারা পি শিখতে চাও তারা অবশ্যই ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে কারণ এতে আমি ছবির মাধ্যমে ব্যাখ্যা করে বুঝিয়ে দিয়েছি পি কিভাবে কীভাবে সহজে ব্যবহার করা যায় ঠিক ঠিক আছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক প্রথমে তোমাদের প্রি সম্পর্কে কিছু সাধারণ আইডিয়া আমি দেব আর কিছু ডায়াগ্রাম অর্থাৎ ছবি দেখাবো প্রি এ দেখো প্রি পজিশান পুরো নাম কি প্রি প্রি মানে কি আগে আর পজিশান মানে কি স্থান এইটা আগে তোমাদের মনে রাখতে হবে যে প্রি মানে আগে আর পজিশান মানে স্থান অর্থাৎ আগে যেগুলো বসে তাকে বলে প্রি পজিশান এবার দেখো সংজ্ঞাটা দেখো প্রি শব্দটি নাউন বা প্রনাউনের আগে বসে ওই বাক্যের অন্য অংশের সঙ্গে নাউন বা প্রনাউনে কি সম্পর্ক তা বুঝিয়ে দেয় এইটা হচ্ছে প্রিপোজিশানের সংজ্ঞা তারপরে দেখো গুরুত্বপূর্ণ কয়েকটা প্রিপোজিশান যেগুলো আমরা বারবার ব্যবহার করে থাকি সেগুলো এইটা অ্যাট ইন অন টু ফর বাই উইথ ফ্রম ইন টু নিয়ার বিটুইন এইগুলো ঠিক আছে এক্সাম্পল দিয়ে একটা বোঝাচ্ছি দেখো একটা এক্সাম্পল দিয়েছি এখানে দেখো বলছে দ্য বুক অন দ্য টেবিল দেখো এটা একটা টেবিলের ছোট ছবি করেছি এটা বই ঠিক আছে বুক অন দ্য টেবিল এখানে অন এই অনটা হচ্ছে প্রিপোজিশন এবার কি করা হয়েছে দেখো অন ওয়ার্ডটি টেবিল নাউনটির পূর্বে বসে বুক এবং টেবিলের মধ্যে সম্পর্ক প্রকাশ করছে এবারে দেখো তোমাদের দুটো ছবি দেখাচ্ছি এখানে এই ছবিটা এই যে ত্রিভুজ আকৃতির যে পিরামিড ছবিটা করেছি সেই ছবিটা খুব ভালো করে মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করো এখানে উপরেরটা দেখো অ্যাট দিয়েছি তারপরেরটা অন আর তারপরেরটা ইন ঠিক আছে এখানে আওয়ার্স আওয়ার্স কখন আওয়ার্স যখন বোঝাবে অর্থাৎ ঘন্টা বোঝালে তোমাদের অ্যাট বসবে সবসময় এটা মনে রাখবে ঠিক আছে যেমন পাঁচটা ঠিক আছে পাঁচটা বলছে অ্যাট ফাইভ পি অ্যাট টুয়েলভ ও ক্লক অর্থাৎ ঘড়ির টাইম যখন বোঝাবে তখন তোমরা অবশ্যই মনে রাখবে তখন কি হবে আমাদের অ্যাড হবে এরপরে দেখো ডেস অর্থাৎ দিন যখন বোঝাবে ঠিক আছে তখন কি হবে দেখো অন হবে অন মন্ডে তারপরে দেখো অন অক্টোবর ইলেভেন্থ ঠিক আছে তারপরে দেখো অন নিউ ইয়ার ঠিক আছে এইগুলো এখানে অন এখানে বসছে নিউ কি একটা দিন তো একটা নির্দিষ্ট দিনকে বোঝাচ্ছে না সেই জন্য এখানে অন বসছে দেখো অক্টোবর ইলেভেন এটা একটা ডেট বোঝাচ্ছে অর্থাৎ ডেস আর ডেট যখন বোঝাবে তখন আমাদের কি অন খেয়াল রাখতে হবে এই ছবিটা খুব ভালো করে খাতায় তোমরা লিখবে তারপরে দেখো এখানে ইন কখন কখন বসে উইক অর্থাৎ সপ্তাহ বোঝালে মান্থস অর্থাৎ মাস বোঝালে ইয়ার্স অর্থাৎ বছর বোঝালে আর সেঞ্চুরি অর্থাৎ শতাব্দী বোঝালে দেখো ইন থ্রি উইক ইন জুন ইন নাই টোয়েন্টি নাইনটি ইন দ্য নাইনটিথ ঠিক আছে অর্থাৎ উনিশশো সাল এবারে দেখো আরেকটা ডায়াগ্রাম তোমাদের দেখাবো এইটা খুবই গুরুত্বপূর্ণ দেখো এইটাতে আমরা প্রিপোজিশান অফ টাইম আলোচনা করেছিলাম এটা প্রিপোজিশান অফ প্লেস দেখো এখানে কটা জিনিস তোমাদের ছোটো ছোটো মনে রাখতে হবে যে অ্যাবাব কখন বসে অ্যাবাব মানে কি ওপরে ওভার মানে ওপরে আর অন মানেও ওপরে তিনটির মধ্যে কি বেসিক ডিফারেন্স অ্যাবাব মানে কি স্থির থাকবে দেখো এখানে সূর্যর আমি ছবি এঁকে দেখিয়েছি স্থির থাকবে ওভার মানে কি ওপর দিয়ে যাতায়াত করবে ঠিক আছে সেটা কি প্লেন হতে পারে পাখি হতে পারে দেখো সেইখানতে অ্যাবাব বসবে আর অন মানে কি অন মানে ওপরে ঠেকে থাকবে ঠিক আছে এটা হলো এবার এইটা কি দেখো থ্রো মানে মধ্যে দিয়ে চলে যাওয়া আর টুয়ার্স মানে দিকে এটা দিকে যাচ্ছে ঠিক আছে তারপর দেখো টু মানে টু মানেও দিকে কিন্তু একদম চলে যাচ্ছে তারপর ইনটু ইন্টু মানে ভেঙে ঢোকা মানে বাইরে থেকে ভেতরে ঢোকা আর আউট অফ মানে বাইরে থেকে ভেতর থেকে বাইরে বেরিয়ে যাওয়া আর ফ্রম মানে থেকে এখান থেকে এখানে ঠিক আছে বিসাইড মানে পাশে আর ইন বা ইনসাইড মানে ভেতরে আর অ্যাট মানে ছোট জায়গার ক্ষেত্রে অ্যাট বসে আর আন্ডার মানে নিচে বোঝায় এগুলোকে একটু মনে রাখতে হবে তারপর দেখো এখানে প্রচুর কোশ্চেন আলোচনা করেছি এই ভিডিওটায় দেখতে থাকো সবে সব প্রিপোজিশানটা তোমাদের ক্লিয়ার হয়ে যাবে বিটুইন মানে কি দেখো বিটুইন মানে মধ্যে দুটোর মধ্যে যখন বোঝাবে তখন বিটুইন বসবে অন মানে কি ওপরে যখন ঠেকে থাকবে এবাব মানে কি ওপরে কিন্তু স্থির থাকবে আর ওভার মানে কি ওপরে কিন্তু এখান থেকে এখানে চলে যেতে পারে ঠিক আছে অ্যামং অ্যামং মানে কি অনেকগুলোর মধ্যে একটাকে বোঝাচ্ছে অ্যামং ঠিক আছে তারপরে দেখো ইনসাইড ইনসাইড মানে কি দেখো ইনসাইড মানে ভেতরের দিকে আন্ডার আন্ডার মানে কি নিচে আর আর একটা মানেই জেনে রাখবে উইথ মানে কী আমাদের সঙ্গে এ কটা আমাদের অবশ্যই জেনে রাখতে হবে তারপরে চলো এখানে কটা বলছে কটা ব্যবহার দেখে নিই এখানে সম্পূর্ণ বাংলায় লেখা আছে তোমাদের সুবিধার্থে একটা বই থেকে এটা তুলে নেওয়া ঠিক আছে সময় বোঝাতে কী বসে অ্যাট বসে যেমন এখানে উদাহরণ দেওয়া আছে দেখো দ্য স্কুল স্টার্ট অ্যাট অ্যাট ইলেভেন ইলেভেন এএম তোমাদের কী বললাম ঘড়ির সময় বোঝালে একটু আগেই বুঝিয়ে দিলাম আমি ছবিটার মাধ্যমে যে অ্যাড বসে ঠিক আছে ছোট জায়গা এই ছোট স্থান বোঝাতে কি বসবে অ্যাড বসবে ঠিক আছে দেখো উই লিভ ইন উই লিভ ইন দেখো উই লিভ ইন আমরা মানে আমি আমরা বাস করি ঠিক আছে বসুনগর ঠিক আছে বসুনগরে আমরা বাস করি এই জন্যে আমরা মানে একটা জায়গা তো ওই জন্যে ছোট জায়গা তার আগে অ্যাড বসেছে তারপরে দেখো কর্মরত অবস্থান বোঝাতে অ্যাট বসে দেখো এ ম্যান আর অ্যাটওয়ার্ক ওয়ার্ক সে কাজ করছে ঠিক আছে দিক বোঝাতেও অ্যাট বসে দেখো স্টেশনের দিক দেখো অ্যাট দ্য স্টেশন ইউ আর ওয়েটিং অ্যাট দ্য স্টেশন মানে তুমি কি স্টেশানে অপেক্ষা করছিলে ঠিক আছে এটা তারপর দেখো সময় বোঝাতে কী বসে ইন বসে ঠিক আছে কখন সময় বোঝাতে মানে বড় ধরনের সময় বোঝাতে যেমন মর্নিং মানে সকালবেলা ঠিক আছে যেমন দেখো বলছে আই গেট আপ ইন দ্য মর্নিং তারপরে স্থানের নাম বোঝাতে স্থানের নাম ঠিক আছে অ্যাড বসে এখানে কিন্তু মনে রাখতে হবে বড়ো স্থানের নাম ঠিক আছে বড়ো মানে স্থানের নাম বোঝাতে কী হবে অ্যাড বসে রাহুল ওয়ার্ক ওয়ার্ক করে কোথায় ইন দ্য অফিস অফিসের মধ্যে অফিসটা বড় তার মধ্যে ছোট জায়গায় রাহুল আছে সেখানে কাজ করছে তারপর দেখো জেলা শহর বড় শহর দেশ মহাদেশ এইগুলোর আগে কি বসবে ইন বসবে দেখো উই লিভ ওই লিভ ইন ইন্ডিয়া আমরা ইন্ডিয়ায় বাস করি ঠিক আছে তারপরে কলকাতার আগে দেখো কলকাতা একটা বড় জায়গা তাই ইন বসেছে বলছে দিক বোঝাতে ইন বসে ঠিক আছে এ দেখো দ্য সান রাইস ইন দ্য ইস্ট মানে সূর্য পশ্চিম মানে সূর্য কি হবে ইস্টে কি হবে রাইস হয় রাইস মানে ওঠে রাস রাইস হয় পূর্ব দিকে ওঠে তারপর দেখো বার আর তারিখের আগে জানো তোমরা অন বসবে ঠিক আছে রাম উইল কাম অন সানডে একটু আগেই আমরা ছবির মাধ্যমে ডায়াগ্রাম যে ছবিটা করেছিলাম সেখানে দেখেছি দিনের আগে কি বসবে দেখো দিনের আগে বসবে অন যেমন দেখো অন দ্য এক্সাম ডে দে উইল গো বলছে দে উইল গো অন দ্য এক্সাম ডে এক্স এক্স মাস এক্স এক্সাম হতে পারে এক্সাম ডে হতে পারে এক্স মাস হতে পারে এরকম ডে বোঝাচ্ছে ঠিক আছে এবার দেখো কোনো কিছুর ওপরে বোঝাতে অন বসে কোনো কিছুর ওপরে যেমন টেবিলের ওপরে ঠিক আছে কাপটা টেবিলের ওপরে আছে তারপরে সময়ের ক্ষেত্রে টু বসে ঠিক আছে বলছে টেন টু নাইন মানে দুটো সময়ের মধ্যে বোঝাচ্ছে টেন টু নাইন মানে দশটা দশটা থেকে নটা দিক ঠিক আছে দিক বোঝাতে টু বসে মানে দে আর গোয়িং টু মার্কেট মানে তারা মার্কেটের দিকে যাচ্ছে ডু ক্রিয়াপদের আগে টু বসে ঠিক আছে বলছে ডু মানে করা ক্রিয়াপদ করা ডু মানে এখানে কি করা বোঝাচ্ছে ঠিক আছে দেখো দ্য বয়েস আর রেডি টু প্লে খেলার জন্য রেডি আছে ঠিক আছে এটা কিন্তু গুরুত্বপূর্ণ তোমাদের জন্য এইগুলো আমাদের মনে রাখতে হবে ঠিক আছে আর কয়েকটা আছে দেখো বাইটা আমাদের ইম্পর্টেন্ট আছে বাইটা কি দেখো মাধ্যমে বোঝাতে ঠিক আছে দ্য নিউজ পেপার ইজ সেন্ট বাই ইমেল নিউজ বলছে দ্য নিউজ ইজ সেন্ড বাই ইমেল মানে নিউজটা পাঠানো হচ্ছে কিসের মাধ্যমে ইমেলের মাধ্যমে দেখো দে ট্রাভেল তারা ট্রাভেল করবে মানে ভ্রমণ করবে কিসে করে বাই ট্রেন ট্রেনে করে ঠিক আছে দেখো সিট বাই মি এটাও গুরুত্বপূর্ণ আছে পাশে বসা বসা বোঝাতে সিট বস মানে বাই বসে দেখো কি হচ্ছে সিট বাই মি ঠিক আছে এগুলো একটু জেনে রাখতে হবে তোমাদের খুব গুরুত্ব সহকারে এ দেখো এখানে বলছে হাতিয়ারের আগে উইথ বসে দেখো আই রাইট আই রাইট মানে আমি লিখবো কি দিয়ে উইথ পেন মানে পেন দিয়ে এগুলো সবাই খাতায় ভালো করে লিখে নিয়ে অবশ্যই ভালো করে পড়বে সঙ্গে বোঝাতে উইথ বসে দ্য সন ইজ গোয়িং উইথ হিজ ফাদার্স মানে ছেলেটা তার বাবার সঙ্গে যাচ্ছে তারপর দেখো কোনো কিছুর কোনো কিছুর জন্য বোঝাতে ফর বসে হি ইজ হি ইজ হেয়ার ফর মানি সেখানে এসছে কিসের জন্য মানির জন্য টাকার জন্য আরও দেখো ফরের ব্যবহার আছে হেল্প বলছে হেল্প ফর এ ডে একদিনের জন্য সে হেল্প চাইছে ঠিক আছে এ কটা তোমরা একটু খাতার মধ্যে লিখে খুব ভালো করে মুখস্থ করবে আর মালিকানা সম্বন্ধে বোঝাতে কি বসে বসে উই আর দ্য পিপেল অফ ইন্ডিয়া বলছে উই আর দ্য পিপেল অফ ইন্ডিয়া আমরা ভারতের লোকজন তারপরে দেখো কয়েকটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট উদাহরণ আলোচনা করেছি দেখো অলওয়েস মানে সবসময় লিসেন মানে শুনবে টু ইওর টিচার মানে টিচারের কথা ইওর টিচার তার আগে কী বসেছে দেখো টু বসেছে দেখো ফিস লিভস ফিস পাস করে ওয়াটার ওয়াটার একটা বড়ো জায়গা তার আগে ওই জন্য ইন বসেছে তারপর দেখো গীতাঞ্জলি ওয়াস রিটেন রাইটেন লেখা হয়েছে কার দ্বারা বাই মানে দ্বারা রবীন্দ্রনাথ টেগরের দ্বারা তারপরে দেখো দ্য বয় ইজ লুকিং মি ছেলেটা আমার দিকে দেখছে দিকে বোঝাচ্ছে ঠিক আছে তারপর দেখো গিফট দিস লেটার এই লেটারটা দেবে ইউর ক্লাস টিচার তোমার ক্লাস টিচার দিকে বলছে ক্লাস টিচারের দিকে ওই জন্য কী বসেছে টু বসেছে তারপরে দেখো দ্য ডগস দ্য ডগস জাম্পড ওভার দ্য ফেঞ্চ মানে ফেন্স মানে কী হচ্ছে পাঁচিল এখানে কি হচ্ছে ওভার ওভার মানে কি লাফিয়ে যাওয়া এপার থেকে ওপার ওই জন্য বোঝাচ্ছে ঠিক আছে তারপরে দেখো দ্য পোস্টম্যান পোস্টম্যান নখ করছে কোথায় নখ করছে অ্যাট দ্য ডোর ডোর মানে ছোট একটা দরজা বোঝাচ্ছে একটা বড়ো কোনো জিনিস নয় তো দরজাটা একটা ছোট জায়গা তাই জন্য অ্যাট বসছে তারপর দেখো দ্য ড্রেসিং টেবিল ইজ দ্য ডোর ডোরের আগে কি বসবে বিসাইড ঠিক আছে বিসাইড দ্য ডোর ড্রেসিং টেবিলটা কোথায় আছে ডোরের কাছেই আছে সাইডে তারপর দেখো দেয়ার ইজ এ ভেস একটা ফুলদানি আছে কোথায় আছে সেটা টেবিলের কোথায় ওপরে আছে অন ওই জন্যে তারপরে দেখো দ্য ফার্মার ফার্মার টুক এ বলছে দ্য ফার্মার টুক এ সার্ফ সার্ফ মানে ধারালো অ্যাক্স অ্যান্ড স্ট্রাক স্ট্রাক করলো স্ট্রাক মানে আঘাত করলো অ্যাট দ্য অ্যাট অ্যাট হবে এটা কোথায় আঘাত করলো অ্যাট দ্য ট্রাঙ্ক ট্রাঙ্ক মানে গুঁড়িতে গাছের গুঁড়িতে আঘাত করলো অফ দ্য ট্রি ট্রি মানে গাছের তারপরে দেখো পরটা কি বলছে বলছে দেয়ার ইজ এ পার্ক আওয়ার হাউস কি হবে এটা নিয়ার আওয়ার হাউস তারপরে দেখো দ্য টেবিল ইজ দ্য টেবিল ইজ টু চেয়ার কী হবে এটা বিটুইন বিটুইন মানে এরকম দুটো চেয়ারের মাঝখানে এরকম টেবিলটা আছে ঠিক আছে এরকম টেবিলটা আছে এই দুটো চেয়ারের মাঝখানে ওই জন্য আমাদের বিটুইন বসছে দেখো দ্য বয় ইজ ডি দ্য বয় ইজ ডিভাই ডাইভিং ডাইভিং ইনটু দা দ্য কোথায় ওয়াটার ঠিক আছে তারপর দেখো দ্য কিং ডায়েড সালের আগে কি বসে ইন বসে ডায়েড মানে মারায় যাওয়া তারপর দেখো হি রান সে দৌড়চ্ছে কোথায় দৌড়চ্ছে হচ্ছে দ্য রুম রুমের মধ্যে ওই জন্য ইনটু বসেছে মধ্যে বলে ঠিক আছে রুমের মধ্যে তারপরে দেখো দ্য দ্য বার্ডস প্লিউ ফ্লিউ মানে উঠছে ওভার ওভার হার হেড ওভার কেন হলো ওরা বোঝালে ওভার বসে তোমাদের একটু আগেই আমি ছবিটার মাধ্যমে দেখিয়েছি আই এম ওয়ালকিং টু দ্য স্টেশন আমি হেঁটে কোন দিকে যাচ্ছি স্টেশনের দিকে যাচ্ছি তারপরে দেখো আরও কয়েকটা ইম্পর্টেন্ট পিপোজিশান দ্য কাউ ইজ ইন দ্য ফিল্ড ফিল্ডের আগে কী হবে ইন মানে ফিল্ডের মধ্যেখানে আছে ওই জন্য ইন বসছে বড়ো জায়গা একটা বলছে ডু নট রান দৌড়িও না কোথায় দৌড়িও না দ্য সান সানের কোথায় সানের মধ্যে সান মানে সূর্য সূর্যের আলোয় দৌড়ো না রোদে অর্থাৎ তারপর দেখো আই কাম হেয়ার বাই বাস আমি এখানে এসেছি কিসের করে বাসে করে বলছে দেখো আই টেক দিস মানি ফ্রম কি শিবু আমি এটা নিয়েছি কার কাছ থেকে শিবুর কাছ থেকে ফ্রম ওই জন্য বয়ে আছে থেকে বোঝাচ্ছে বলে দেখো দ্য বুক ইজ নিয়ার দ্য টেবিল দ্য বুক কোথায় আছে টেবিলের কাছে আছে এইখানে কিন্তু তোমরা যদি অন লিখতে তাহলে ভুল হয়ে যেত দেখো দ্য বুক ইজ অন দ্য টেবিল হতো না দ্য বুক ইজ নিয়ার দ্য টেবিল ঠিক আছে তারপরে দেখো বলছে শেক শেক মানে নাড়াবে টি মানে চাকে উইথ স্পুন স্পুন মানে কি চামচ ঠিক আছে চামচ দিয়ে নাড়াতে হবে ঠিক আছে তারপরে দেখো হি গোজ টু স্কুল টু স্কুল হবে স্কুলের দিকে যাচ্ছে কিসে করে যাচ্ছে বাই বাসে করে ঠিক আছে ওই জন্যে দাঁড়া বজাচ্ছে বলে বাই বসছে তারপর দেখো দ্য রাইস মানে সূর্য ওঠে ইস্টে ইস্ট মানে একটা দিক বজাচ্ছে ঠিক আছে ওই জন্যে ওখানে ইন হচ্ছে ঠিক আছে ইস্ট মানে আমাদের জানি পূর্ব দিক ঠিক আছে আই লিভ আই লিভ মানে আমি বাস করি অ্যাট দেখো নস্করপুর একটা ছোট জায়গা ওই জন্যে অ্যাট বসছে এখানে যদি আমরা বলতাম বেঙ্গল তাহলে কি বসতো ইন বসতো ইন ওয়েস্ট বেঙ্গল তারপরে দেখো হি ইজ অ্যাবাউট 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 হচ্ছে এখানে কারোর বয়স বোঝালে জানবে তোমরা অ্যাবাউট লিখতে হবে এরকম যদি বয়স এরকম সংখ্যায় দেয় তিরিশ পঁচিশ অ্যাবাউট মানে প্রায় চল্লিশ বছর প্রায় তিরিশ বছর এরকম তারপরে দেখো বলছে লুক অ্যাট দ্য ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ডের দিকে দেখো ঠিক আছে অ্যাট ওই জন্য বলছে তারপর দেখো দে আর কামিং ফ্রম দিঘা তারা আসবে ফ্রম ওই জন্য বোঝাচ্ছে ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও অনেক পাওয়ার জন্য ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ